সম্প্রতি কলকাতায় নিজের কনসার্ট করলেন অরিজিৎ সিং। সারা শহর সেই কনসার্টেই আচ্ছন্ন বিগত কয়েকদিন। অরিজিতের বাংলা গানের প্রতি ভালোবাসা সহ শিল্পীর প্রতি সহমর্মিতায় মুগ্ধ শহর কলকাতা। ইকো পার্ক এই কনসার্টের অনুমতি না দেওয়ায় শেষমেশ অরিজিতের কনসার্ট হয় অ্যাকোয়াটিকায়। তিনি নিঃসন্দেহে এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গীত জগতের বাদশাহ, তিনি অরিজিৎ সিং। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করে গেলেন, সেখানেও চুইয়ে চুইয়ে পড়েছিল বিনয়। আর এবার সোশ্যাল মিডিয়াতে বিনয়ের মুখোশে কলকাতার ইভেন্টের ব্যবস্থাপনাকে ধুইয়ে দিলেন। শিল্পীর এই ধরনের আচরণ মোটেই ভালো চোখে নিল না কলকাতাবাসী। তিনি আসছেন, তিনি আসছেন, এতেই কলকাতাবাসীর হৃৎস্পন্দন বেড়ে যায়। অরিজিৎ সিং মানেই অনুরাগ, অরিজিৎ সিং মানেই পূর্বরাগ, প্রেম, প্রেম হারানোর যন্ত্রণা সব অনুভূতি তিনি সুর তাল ছন্দে তুলে আনেন। নবীন প্রেমিক থেকে প্রবীণ সঙ্গীত শিল্পী সকলের কাছেই তিনি এই মুহূর্তে বেতাজ বাদশাহ। কিন্তু সঙ্গীত গুরুর আগে এবং পরে তিনি বিনয়ের অবতার। মধ্যবিত্ত বাঙালি ঠিক যেভাবে তাদের ঘরের ছেলেকে দেখতে পছন্দ করেন, মাথা নিচু করে কথা বলেন, খুব আস্তে আস্তে, মুখে হালকা শিশুর হাসি, মাঝে মধ্যেই এদিকে ওদিকে অর্থ সাহায্যের প্রচেষ্টা এবং তার থেকেও বেশি প্রচেষ্টা তার পাবলিক রিলেশনস টিমের। তিনি বলে দিয়েছেন যে তার 100 কোটি টাকার দরকার, কারণ তিনি বাচ্চাদের জন্য স্কুল খুলবেন। শুধু মুর্শিদাবাদের মানুষের কাছে নয়, আপামর বঙ্গবাসীর কাছে অরিজিৎ সিং পাশের বাড়ির সুযোগ্য ছেলে, যে সব কিছুতেই সুনিপুণ এবং পরিবারের গর্ব। কিন্তু এ হেন অরিজিতের গলায় যে আজ অন্য সুর, অন্য সঙ্গীত। যে শহর থেকে অরিজিৎ আজকের অরিজিৎ হলেন, যে শহরের ছবিতেই সুযোগ পান প্লেব্যাকের, সেই শহরের যে সব কিছুই খারাপ, খুব খারাপ। 1.5 বছর বিদেশ থেকে এসে বড়লোক বাড়ির ছেলে যেমন মিনারেল ওয়াটার ছাড়া খেতে পারেন না, এসি ছাড়া থাকতে পারেন না, তেমনি অরিজিতের এখন সব কিছুই খুব খারাপ লাগছে। বিনয়ের মোড়কে তাই সোশ্যাল মিডিয়াতে উগরে দিলেন এক রাশ নিন্দে। 1 কিলোমিটার দূরে কেন দর্শকের গাড়ি রাখতে হয়েছে? টোটোতে করে কেন দর্শকদের অনুষ্ঠান স্থলে পৌঁছতে হলো? জায়গাটা নাকি ভীষণ অস্বাস্থ্যকর এবং মশার উপদ্রব। স্বেচ্ছাসেবকরা নাকি ভীষণ ভীষণ খারাপ ব্যবহার করেছেন সকলের সঙ্গে। বহু মানুষ নাকি অনুষ্ঠান শুরু হয়ে গেলেও ঢুকতে পারেননি। অতএব সব দোষ উদ্যোক্তাদের এবং প্রশাসনের। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তি গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।